সিএমসি জকের অতিরিক্ত আলোচনাতে সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমাদের সিএফসি কোলাপুরো কালবার সংকেত থেকে আমরা সিএফসির ইউপ্যাক সংকেত নির্ণয় করেছিলাম। তো সেখানে একটা কথা ছিল যে আমরা আলোচনা করছি সিএফসি কোলাপুরো কার্বন, কিন্তু সেখানে কোনো কোলোরিন হিসাব আলোচনা ছিল না। প্রশ্নটা হচ্ছে যে কখনো যদি আমাদের সিএফসির ইউপ্যাক সংকেত থেকে কোলোরিন সংখ্যা চান, তাহলে কি আমরা সেটা নির্ণয় করতে পারবো? উত্তর হচ্ছে পারব। তো সেটা কীভাবে পারবো সেটা এখন আলোচনা করা হচ্ছে। তো আমরা লক্ষ্য করি আজকের আলোচনার বিষয় হচ্ছে যে সিএফসি সংকেত থেকে ইউপ্যাক সংকেত থেকে কোলোরিন পরমাণু সংখ্যা নির্ণয়। তো কোলোরিন নির্ণয়ের জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে সিএফসির যে ইউপ্যাক সংকেত সংকেতের নাম থাকবে সেই নামের সাথে 90-কে যোগ দিতে হবে। 90-কে যোগ দিয়ে সেটা সমান সমান আমরা ডিইএফ লিখব। কেন ডিইএফ লিখব সেটা নিচে একটু বোঝা যাবে, আলোচনাটা গেলে একটু বোঝা যাবে। এটা নির্ণয়ের আগে নিয়ম। তো দেখা যাক আমরা সিএফসি 11 যেটাকে জানি সেটার সাথেই আমরা এখন এটা মানে সেই যোগটাতেই কোলোরিনের সংখ্যা নির্ণয়ের জন্য এখন আলোচনাটা আগামী যাক। সেটা হচ্ছে যে দেখি যে আমরা সিএফসি যোগের ইউপ্যাক নাম, তো নামটা কি সিএফসি 11। তো এখানে 11 লেখা হয়েছে, তার সাথে 90 যোগ করা হয়েছে, আর বাম ডান পক্ষে যে ডিএফসি সেটা লেখা আছে। যোগ করার পর আমরা দেখতে পাচ্ছি যে 101। তো এই 101 এর প্রথম মানটা নির্দেশ করবে ডি কে, পরের মানটা নির্দেশ করবে ই কে, আর সবশেষ মানটা নির্দেশ করবে এফ কে। এটা প্রত্যেকটা অন্যান্য যোগের ক্ষেত্রেও প্রযোজ্য। আমি যদি এখানে সিএফসি 12 নিতাম সেক্ষেত্রে এখানে 12 লিখতাম, সেক্ষেত্রে এখানে হতো যোগ করার 102, সেক্ষেত্রে 1টা হতো ডি এর মান, 0টা হতো ই এর মান, এখানে 1 লাস্টে যে 2 পেতাম সেটা হতো এফ এর মান। তো এখন আমাদের যেটা বোর্ডে লেখা আছে সেই অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে ডি এর মান 1, ই এর মান 0, এফ এর মান 1। তো এখন কোলোরিন পরমাণু সংখ্যা নির্ণয়ের জন্য যে আমার পদটা বা রাশিটা ব্যবহৃত হবে সেটা হচ্ছে যে 2d প্লাস 2 মাইনাস ই মাইনাস এফ। সেক্ষেত্রে আমরা যদি এখানে ই ডি ই এবং এফ এর মান বসিয়ে দিই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মান আসে 3। এখন তাই বলতে পারি যে সিএফসি 11 যোগে কোলোরিন পরমাণুর সংখ্যা হলো 3টি। তো এবং সেই সংকেতটি আমরা আগের ভিডিওতে দেখছি যে সিএফসি 11 এর সংকেত হচ্ছে CCl3L। আমরা এখন লক্ষ্য করতে পারছি যে আমাদের হিসাবকৃত কোলোরিনের সংখ্যা 3টি এবং সংকেতও আছে 3টি। তো এইভাবে আমরা সিএফসি যোগে কোলোরিন পরমাণুর সংখ্যা নির্ণয় করতে পারি। এখন আমরা যে বিষয়টা আলোচনা করব অতিরিক্ত হিসাবে সেটা হচ্ছে যে সিএফসির সাথে এইচসিএফসি। আমরা জানি যে সিএফসি মানে হচ্ছে ক্লোরোফ্লো কার্বন। ক্লোরোফ্লো কার্বনটা হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর, এর জন্য কম ক্ষতিকর বা সহনীয় পর্যায়ের আরেকটা যৌগ বিজ্ঞানের আবিষ্কার করছে যেটার নাম হচ্ছে এইচসিএফসি। এইচসিএফসি মিনিং হচ্ছে হাইড্রোক্লোরোফ্লো কার্বন। অর্থাৎ যখন একটা ক্লোরোফ্লো কার্বনের তত সিএফসি সংকেতের ভিতর একটা হাইড্রোজেন উপস্থিত হবে তখন আমরা সেই যৌগটা বলবো এইচসিএফসি তথা হাইড্রো ক্লোরোফ্লো কার্বন বা হাইড্রোজেন যুক্ত ক্লোরোফ্লো কার্বন। এখন যদি আসে যে সিএফসি যৌগে আমরা কোলোরিন নির্ণয় করতে পারি, তাহলে কি হাইড্রো ক্লোরোফ্লো যৌগে আমরা কি কোলোরিন পরমাণু সংখ্যা নির্ণয় করতে পারবো? উত্তর হচ্ছে হ্যাঁ পারবো। সেক্ষেত্রে আমাকে এই একই নিয়মে কোলোরিন সংখ্যা নির্ণয় করতে হবে। এবং এখানে লিখে আমি যদি লিখি এইচসিএফসি, সেক্ষেত্রে নিয়মটা একই থাকবে যে হাইড্রো ক্লোরোফ্লো যৌগের নাম ইউপ্যাক নাম যোগ 90 যোগ ডিএফ। এই একই নিয়মে এইচসিএফসি যৌগেরও কোলোরিন সংখ্যা নির্ণয় করা যাবে। তো এই ছিল সিএফসির আরেকটা অতিরিক্ত আলোচনা। তো সবাইকে শুভেচ্ছা, সবাই বাসাতে থাকবেন এটাই প্রত্যাশা, করোনা থেকে মুক্ত থাকার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে সেগুলো সবাই গ্রহণ করবে। সবাইকে শুভেচ্ছা।